वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। तो आजकेर ये प्रवचनटी 1972 सालेर 6 जुलाई श्रील प्रभुपाद न्यूयॉर्के दिए छिलेन। এরপরে এই শ্লোকের উপরেই ক্যারাকাস, জানেন না কোথায় ক্যারাকাসটা, জানেন ক্যারাকাসে দুটো প্রবচন দিয়েছেন এই শ্লোকের উপরই, এক নম্বর শ্লোকের উপর, তারপর বোধহয় লন্ডনে আরেকটা আছে। যাই হোক, প্রভুপাদ একটা শ্লোকের উপর অনেকগুলি প্রবচন দিয়েছেন, আমরা আস্বাদন করার চেষ্টা করছি। তো এই শ্লোকটি তো সবাই চর্চা করছেন, জন্মাদৃশ্য যত মুখস্থ সবার হয়ে গেছে না, কেউ বাদ নেই তো, জন্মাদৃশ্য যত হন্যয়াদিতরতশ্চার্থে স্বভিজ্ঞ সরাট তিনি ব্রহ্মহৃদায়দিক বয়ে মুহ্যন্তি জাত শ্রয় তেজবারে মৃদং যথা বিনিময় যত্র ত্রিসর্গা মৃষা ধামনা সেন সদা নিরস্তক হুকম সত্যং পরম ধীম। এবার শিখতে হবে প্রতিটি শব্দের অর্থ। জন্মাদৃশ্য যত, একজন বলুন জন্মাদৃশ্য যত, কে পারবেন হাত তুলবেন, এইটুকু। জন্মের আদি, জন্মাদৃশ্য যত, যার থেকে, যত মানে যার থেকে, যার থেকে সব কিছুর জন্ম ইত্যাদি, এখানে আদি মানে ইত্যাদি। আচ্ছা, এরকম তেনে অর্থটা কে বলতে পারবেন? তেনে প্রতিটি অর্থ ধরে ধরে বুঝতে হবে। তেনে কেউ পারবেন? হ্যাঁ, না না, এই জন্য এতদিন আমরা শ্লোক মুখস্থ করলাম, এখন প্রতিটি শব্দের অর্থ। শ্রীল প্রভুপাদ এত অথেন্টিকভাবে করেছেন, শ্লোক তো দিয়েছেন ডায়াক্রিটিক মার্ক সহ। ডায়াক্রিটিক মার্ক মানে যেটা সারা বিশ্বে সংস্কৃত ভাষার উচ্চারণের জন্য যে মার্ক ব্যবহার করা হয় পণ্ডিত সমাজে, ওই মার্কটা সর্বজন স্বীকৃত, ডায়াক্রিটিক মার্ক। তো প্রভুপাদ কত কষ্ট করে তিনি ডায়াক্রিটিক মার্ক সহ প্রতিটি শ্লোক লিখেছেন, সংস্কৃতি দিয়েছেন, তারপরে ডায়াক্রিটিক মার্ক সহ ইংরেজিতে দিয়েছেন, তারপরে প্রতিটি শব্দের অর্থ আলাদা আলাদা করে দিয়েছেন, তারপরে তাৎপর্যে প্রতিটি শব্দের অর্থ ব্যাখ্যা করেছেন। তো প্রভুপাদ কত কিছু করেছেন আমাদের জন্য। তো যাই হোক, এখন থেকে আমি আগামী পাঠগুলিতে প্রতিটি শব্দের অর্থ আমি জিজ্ঞাসা করব, ঠিক আছে? কোনো ইয়ে নাই, কোনো জবরদস্তি নাই, প্রভু বলছে অর্থ জিজ্ঞাসা করবে, আজকে যাবো না পাঠে। হ্যাঁ হ্যাঁ, না কোনো জবরদস্তি নাই। হ্যাঁ, আমি তো এইভাবে আমি আঙুলও দেখাবো না, আমি শুধু বলবো কে পারবে না হাত তুলুন, তাহলে লজ্জার কোনো সুযোগই রাখবো না। প্রভুপাদ বলছেন যে একটি করে শ্লোক কমপক্ষে একদিন শুধু আবৃত্তি করে যাও। প্রভুপাদ কত সুন্দরভাবে, দেখুন মায়াপুরে বা যে কোনো পৃথিবীর যে কোনো ইস্কন মন্দিরে যখন পাঠ হয়, একটা শ্লোক বোর্ডে লেখা থাকে, সেই বোর্ডের শ্লোকটা সবাই আবৃত্তি করে। প্রভুপাদ বলছেন এগুলি মন্ত্র, বৈদিক শ্লোক, প্রতিটি শ্লোক হচ্ছে মন্ত্র, দিব্য শব্দ তরঙ্গ। এই সমস্ত শব্দ তরঙ্গ আমরা যদি শুধু উচ্চারণ করি, যদি নাও বুঝি, শব্দার্থ বুঝলে ভালো, না বুঝলে উপকার, না বুঝেও যদি উচ্চারণ করি, এগুলি আমাদের অদৃশ্যভাবে আমাদের হৃদয়কে স্পর্শ করবে। সো উই হ্যাভ টেকেন সো মাচ লেবার টু পুট ইন ডায়াক্রিটিক মার্ক। কত কষ্ট করে আমরা, প্রভুপাদ বলছেন ডায়াক্রিটিক মার্ক, ডায়াক্রিটিক মার্ক মানে এর উপরে একটা দাগ, দেখেছেন তো, এর উপরে একটা দাগ, দাগ মানে এটা হয়ে যাচ্ছে আ, আর দাগ ছাড়া অ। হ্যাঁ, প্রত্যেকটি এগুলি চৈতন্য চরিতামৃতের পেছনে আবার প্রভুপাদ দিয়েও দিয়েছেন, ডায়াক্রিটিক মার্কগুলি কোনটা কী উচ্চারণ হয় সেটা প্রভুপাদ দিয়েও দিয়েছেন। তো আমরা এত সুন্দর করে আমরা এই ডায়াক্রিটিক মার্ক দিয়ে, প্রতিটি শব্দের অর্থ দিয়ে আমরা এই গ্রন্থগুলি রচনা করেছি। নিশ্চয়ই এগুলি তোমরা বিক্রি করবে, কিন্তু কেউ যদি প্রশ্ন করে, কোনো ক্রেতা যদি প্রশ্ন করে যে আপনি যে বইটা বিক্রি করছেন
এখানে শ্লোকটা লেখা আছে আপনি পড়তে পারবেন? তখন যদি আপনি বলেন না আমি পড়তে পারছি না, তখন ওরা কী ভাববে? এটা একটা বিজনেস, বই বিক্রির বিজনেস। আসলে ইসকনে বই বেশি বিক্রি হয় একটা কারণে, কারণ যারা বিক্রি করে তারা বইগুলি পড়ে, তারা গ্রন্থগুলি পড়ে, তারা নিজেরা এত আনন্দ পায়, সে আনন্দের আবেগে সে এমনভাবে কথা বলে লোকের সামনে, লোকে আবেগটা টের পায়, যার ফলে ইসকনের গ্রন্থ বেশি বিক্রি হয়। আর এমনিতে যারা বইয়ের দোকানে বই বিক্রি করে তাদের তো কোনো আবেগ নেই, তাদের আবেগ একটাই, পয়সা। বই বিক্রি করলে পয়সা আসবে। কিন্তু ইসকনের ভক্তরা, যে বই আমার জীবনকে পাল্টে দিল সেই বইটা আরেকজনের নিক, হ্যাঁ, সেইভাবে তারা গ্রন্থ বিক্রি করে। এই জন্য ইসকনে গ্রন্থ বিক্রিও হচ্ছে প্রচুর, কল্পনার বাইরে। ইসকন যে এত তাড়াতাড়ি সারা বিশ্বে ছড়িয়ে পড়লো, এটার গোপন চাবি হচ্ছে গ্রন্থ বিতরণ। প্রভুপাদ চালু করে দিয়ে গেছেন, তোমরা নিজেরা গ্রন্থগুলি পড়ো, পরে নিজেরা বুঝো, তারপরে তোমরা বিতরণ করো, তাহলে লোকে বুঝতে পারবে যে এরা জেনে শুনে, এরা বুঝে শুনে গ্রন্থ বিতরণ করছে, এবং এরা গ্রন্থগুলিকে এত ভালোবাসে বলেই এরা এগুলিকে বিতরণ করার চেষ্টা করছে। সো দেয়ার ফোর ইট ইজ নেসেসারি নাও ইউ হ্যাভ গট নাইস বুকস, ইচ অ্যান্ড এভরি শ্লোক ভার্স শুড বি প্রনাউন্সড, প্রত্যেকটি শ্লোক যেন আমরা সুন্দরভাবে উচ্চারণ করে আমরা এগুলি যেন শিখতে পারি। এই জন্য প্রভুপাদ অরিজিনাল সংস্কৃত উচ্চারণ, অরিজিনাল সংস্কৃত ভার্স, ডায়াক্রিটিক মার্ক সব কিছু দিয়েছেন, যেগুলি সমস্ত বিশ্বের সংস্কৃত পণ্ডিতরা যেগুলি স্বীকার করেন। তো এখানে প্রভুপাদ আমাদের কিছু মানে শ্লোকের বাইরেও কিছু শিক্ষা দিচ্ছেন। সংস্কৃত ভাষা নিয়ে প্রভুপাদ অনেক কথা বলেছেন। সংস্কৃত ভাষাকে বলা হয় দেবনাগরী, নামটার মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে দেবনাগরী। নাগরী কথাটা এসেছে নগর, যেমন কলকাতা একটা নগর, বোম্বে একটা নগর, তাই না? আর দেবনগর, দেবনগর মানে দেবতাদের নগর, মানে স্বর্গ, দেবতারা যেখানে বাস করে, তো সেখানে কিন্তু সংস্কৃত। কোনোদিন যদি স্বর্গে যান কোনো কারণে, তাহলে আপনাকে সেখানে ভাষা চলে, যেমন আমেরিকায় চলে ইংলিশ, স্বর্গে চলে সংস্কৃত, ওই জন্য এটার নাম দেবনাগরী। আর পৃথিবীর যত ভাষা আছে, বিশেষ করে প্রধান ভাষাগুলি, সব সংস্কৃত থেকে উৎপন্ন হয়েছে। আপনি একটু সামান্য নজর দিলে বুঝতে পারবেন। যেমন সংস্কৃতে বলে মাতার, মাতার মানে কি মা, ইংরেজিতে কী বলে মাদার, মিল আছে কি না? সংস্কৃতে বলে দহিতার, দহিতার মানে কি, কন্যা, কিন্তু সংস্কৃত ইংরেজিতে দহিতার, ডাটার, মিল আছে কি না? যে বলে ডেন্টিস্ট, সংস্কৃতে বলে দন্ত, ডেন্টিস্ট কথাটা কোথা থেকে এলো? অরিজিনাল সংস্কৃত থেকে। বহু শব্দ আছে, নোজ সংস্কৃতে বলে নাসা, আপনি যদি নাসা ইংরেজিতে লেখেন আর নোজ লেখেন দেখবেন অনেকগুলি মিলে যাচ্ছে। ভ্রাতর, ভ্রাতর সংস্কৃত, ভ্রাতর মানে ভাই, আর ইংরেজিতে ব্রাদার, ভ্রাতর ব্রাদার, মিলে কি না? বহু শব্দ, বহু শব্দ। আমি একটা বই দেখেছিলাম, হাজার হাজার শব্দ মিলিয়ে দেখাচ্ছেন, সংস্কৃত দেখাচ্ছেন, ইংরেজি দেখাচ্ছেন, হাজার হাজার শব্দ মিলে যাচ্ছে। তার মানে কি, ইংরেজি ভাষাও সংস্কৃত থেকে উৎপন্ন, পৃথিবীর প্রধান প্রধান ভাষাগুলি সংস্কৃত থেকে উৎপন্ন। তাই সংস্কৃত আমাদের ভালো করে শিখতে হবে, হ্যাঁ, যতদূর সম্ভব। ইসকনে খুব সোজা, ইসকনে আপনি যদি প্রতিদিন ভাগবত পাঠে সংস্কৃত শ্লোক আবৃত্তি করেন, যেটা ইসকনে প্রভুপাদ সিস্টেম করে গেছেন, দেখবেন যারা 20 বছর 40 বছর ইসকনে থাকে, তারা বহু সংস্কৃতের অর্থ শিখে ফেলে এই শ্লোকগুলি আবৃত্তি করতে করতে। একবার প্রভুপাদ কিছু আমেরিকান শিষ্যের সঙ্গে বসেছিলেন, তো একজন বিদেশি, উনি তখনও ভক্ত হননি, সে আপনার শিষ্যরা দেখি খুব সুন্দর গান করে, তারা বাংলা গান করে, হ্যাঁ আমার শিষ্যরা বাংলা জানে, সংস্কৃত জানে, প্রভুপাদ বলছেন। সামনে একটা শিষ্য একটু
একটু ভয় পেয়ে গেলেন যে সংস্কৃত জানে, আমি তো সংস্কৃত কিছুই জানি না। তো ওই বাইরের অতিথি প্রশ্ন করছেন, তুমি সংস্কৃত জানো? ভয় পেয়ে গেছে। প্রভুপাদ বলছে সংসার দাবান হলো, সঙ্গে সঙ্গে বলে দিলেন সংসার দাবান লীল লোক ত্রণায় কারণ্য ঘনা ঘনত্বম প্রত্যক্ষ কল্যাণ গুণারণ বৈশ্য বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। তো যিনি শুনলেন, উনি তো নিজে এত বুঝেন না সংস্কৃত, বাবা ভালো সংস্কৃত বলছে। আরেকবার প্রভুপাদ ভারতে এসেছিলেন তার কিছু বিদেশি শিষ্য নিয়ে। তখন ভারতের কিছু সন্ন্যাসী, মানে বিভিন্ন মঠের সন্ন্যাসী, বলছে আপনার শিষ্যরা ঠিকমতো সংস্কৃত জানে না। প্রভুপাদ বলছেন, দেখুন প্রভুপাদ পরিস্থিতি ভেবে উত্তর দেন। প্রভুপাদ বলছেন, এই জন্য তো আপনাদের কাছে নিয়ে আসলাম, কিছু সংস্কৃত শিখিয়ে দেবেন বলে। পরিস্থিতি ভেদে উত্তর। এক জায়গায় বলছেন আমার ছেলেরা সংস্কৃত জানে, সংসারে দাবার দল শুনিয়ে দিলেন। আরেক জায়গায় বলছে আপনাদের কাছে নিয়ে এসেছি যাতে আপনারা একটু সংস্কৃত দয়া করে একটু শিখিয়ে দেন। প্রভুপাদ ইস প্রভুপাদ, যে পরিস্থিতিতে যেরকম উত্তর দিলে কার্যসিদ্ধি হবে। ওদের অহংকার আছে, ওদের ওরা খুব সংস্কৃত জানে, আপনার শিষ্যরা কিছুই সংস্কৃত জানে না, এই জন্য তো আপনাদের কাছে নিয়ে আসলাম, আপনারা সংস্কৃত শিখিয়ে দেবেন। তো যাই হোক, এই সংস্কৃত আমাদের যতদূর সম্ভব। প্রভুপাদ একটি কাহিনী শোনাচ্ছেন এখানে, যে জার্মানিতে তার একজন গুরু ভাই, প্রভুপাদের গুরু ভাই মানে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য, জার্মানিতে মানে জার্মান তার নাম এখন, মানে প্রভুপাদ থাকাকালে নাম ছিল সদানন্দ স্বামী। শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বিদেশি শিষ্য খুব কম ছিল, কারণ তিনি সেইভাবে চেষ্টা করেননি, চেষ্টা করলে তিনিও পারতেন। কিন্তু তিনি জানতেন যে কাজটার জন্য যে সেনাপতি ভক্ত ভগবান নির্বাচন করে রেখেছেন, তিনি আমাদের ইস্কনের অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তো তিনি দু চারজন শিষ্য, বিদেশি শিষ্য তার কিছু ছিল, তার মধ্যে একজন ছিলেন সদানন্দ জার্মানি। তো উনি খুব সংস্কৃত প্রেমিক ছিলেন এবং প্রভুপাদ বলছেন যে ঘন্টার পর ঘন্টা উনি সংস্কৃত কথা বলতে পারতেন। আমাদের ভারতে একজন আছেন এখন বিদেশি, অনর্গল সংস্কৃত বলতে পারেন, কে বলুন তো, জানেন? হ্যাঁ, বাসবেশ প্রভু সংস্কৃতে ভাগবত পাঠ করেন, সংস্কৃতে বক্তৃতা দেন, আমি শুনেছি। বিদেশি কিন্তু, বিদেশি কিন্তু সংস্কৃত, কতটুক সংস্কৃতের প্রতি প্রেম থাকলে একটা ভাষা আয়ত্ত করে ফেলা যায় বিদেশি হয়ে। আর শ্রীল প্রভুপাদের দেহত্যাগের পর আমাদের ভাগবতের যে বাকি খণ্ডগুলি, শ্রীল প্রভুপাদ দশম স্কন্ধের ব্রহ্ম বিমোহন লীলা পর্যন্ত অনুবাদ করে দেহত্যাগ করেছিলেন, তিনি ভাগবতের অনুবাদ কমপ্লিট করতে পারেননি। কিন্তু অনুবাদ করলেন কে? হৃদয়ানন্দ মহারাজ আর গোপী পরাণাধন প্রভু, দুজনেই বিদেশি। তার মানে তারা সংস্কৃত হজম করেছেন, না হলে কী করে অনুবাদ করবেন? অনুবাদ যারা সংস্কৃত জানে তারাও অনুবাদ করতে ভয় পায়, সংস্কৃত যাদের একেবারে শিরায় শিরায় ঢুকে গেছে তারা অনুবাদ করতে পারে। তারা কীভাবে অনুবাদ করেছেন? খুব সুন্দর অনুবাদ করেছেন, অনেকগুলি খণ্ড তারা অনুবাদ করেছেন। তো সেই যে জার্মানি ভক্ত সদানন্দ প্রভু, তিনিও ঘণ্টার পর ঘণ্টা সংস্কৃত বলতে পারতেন। প্রভুপাদ এই কাহিনী শোনাচ্ছেন। তো তিনি যখন ওই লন্ডনে, আগের দিনে ব্রিটিশ আমলে আমাদের ভারতের কিছু কিছু লোক লন্ডনে চলে যেত ওই পড়াশোনা করার জন্য, তখনকার দিনে লন্ডন থেকে একটা ডিগ্রি নিয়ে আসতে পারলে খুব মানে নাম ডাক খুব। তো তারা আসার পথে অনেকে ওই ইউরোপের বিভিন্ন দেশ, জার্মানি, ওইসব দেশে তারা যেতেন। তখন এই সদানন্দ প্রভু, সদানন্দ স্বামী মানে সন্ন্যাসী, উনি তাদেরকে ধরতেন, সংস্কৃত ধরতেন। তো যদি সংস্কৃত না পারতেন তো ভাবতেন এগুলি ইউজলেস, এগুলি কোনো কাজের না, মানে বিদেশি ডিগ্রি আছে কিন্তু ভারতীয় কালচারের কোনো রুচি নাই। যাই হোক, শ্রীল প্রভুপাদ এইভাবে আমাদেরকে উৎসাহিত করছেন আমরা যেতে যথাসাধ্য সংস্কৃতের অনুশীলন করি, এবং সেই জন্য যে আমাদের আলাদা মাস্টার ধরতে হবে তা নয়, আমাদের ইস্কনের সিস্টেমটা এরকম, প্রতিদিন নিত্যং ভাগবত সেবায় আমরা যদি প্রতিদিন ভাগবত পাঠ শ্রবণ করি, তাহলে দেখবেন বহু শব্দ আপনার ওই শ্লোক আবৃত্তি করার সময় বহু শব্দের অর্থ আপনার একদম মুখস্থ হয়ে যাবে। সো ইফ দোজ হু আর ইন্ডিয়ানস, স্পেশালি প্রেজেন্ট ইন দিস মিটিং,
দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু গ্লোরিফাই ইউর কান্ট্রি, বক্তৃতাটা দিচ্ছেন নিউ ইয়র্কে, কিন্তু সেখানেও ভারতবাসী কিছু উপস্থিত ছিলেন। তো প্রভুপাদ বলছেন, তোমরা যদি তোমার দেশের গুণকীর্তন করতে চাও, ভারতের গুণকীর্তন করতে চাও, তাহলে তোমাকে ওই ভাগবত কথা, হরিকথা এইসব প্রচার করতে হবে। কারণ টেকনোলজি দিয়ে বিদেশিদের মন জয় করা যাবে না। যে জিনিস তোমরা এখন পাচ্ছ, সেগুলো তারা 100 বছর আগে, 50 বছর আগে আমরা কী করেছি? আমাকে একটা সাইকেল পর্যন্ত বিদেশ থেকে আবিষ্কার, তাই না? না, ভারতীয়রা সাইকেল আবিষ্কার করেছে। লন্টন, কী বলে, হারিকেন লন্টন, না, এটা কি কোনো ভারতীয় আবিষ্কার করেছে? ভারতের আবিষ্কার খুব কম, ম্যাক্সিমাম আবিষ্কার এরোপ্লেন বলুন, হ্যাঁ, যে কোনো মোবাইল বলুন, কম্পিউটার বলুন, সব তো ওই দিক থেকে আসে। তো ওদেরকে আমরা, যে ভারতবাসীরা গিয়ে যদি ওদেরকে বলে আমরা অমুক জিনিসটা আবিষ্কার করেছি, ওই বৈজ্ঞানিক আবিষ্কার দিয়ে ওদেরকে মুগ্ধ করা যাবে না। যদি ভারতের মহিমা সারা বিশ্বে, ভারতকে মানুষ শ্রদ্ধা করবে কখন? যদি ভারতবাসীরা, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করে করো পর উপকার। পর উপকার মানে ভাগবত কথা, হরিকথা। প্রভুপাদ যখন লন্ডনে গিয়েছিলেন, তখন কিছু সাংবাদিক প্রভুপাদকে চেপে ধরেছেন, এখানে তো আপনারা স্বামীজিরা আসে কিছু টাকার জন্য, কিছু ভিক্ষা করার জন্য। প্রভুপাদ বলছেন, না, আমি সেই কারণে আসিনি, আমি কিছু দিতে এসেছি। তোমরা ব্রিটিশরা ভারতে গিয়েছিলে, প্রভুপাদ একদম স্ট্রেট ফরওয়ার্ড, তোমরা ব্রিটিশরা ভারতে গিয়েছিলে ভারতকে শোষণ করার জন্য। আসলে তারা তাই করেছে, যে ভারতের যেমন তাজমহলে যে মণিমুক্তাগুলি ছিল, মুঘলদের এই একটা ভালো গুণ ছিল, ওরা যা এখানে ইনকাম করেছে এখানেই খরচ করেছে, ইন্ডিয়াতে ইনকাম করেছে ইন্ডিয়াতেই খরচ করেছে। তারা তাজমহল নির্মাণ করেছে ইন্ডিয়ার মণিমুক্তা দিয়ে, এবং বিদেশ থেকে মণিমুক্তা এনে তারা তাজমহল বানিয়েছে। ব্রিটিশরা কিন্তু উল্টো করেছে। ব্রিটিশরা কী করেছে, ওই তাজমহলের মণিমুক্তাগুলি খুলে খুলে এমনকি কোহিনুর বলে একটা রত্ন ছিল, ওইটা পর্যন্ত নিয়ে চলে গেছে। আরও ভালো ভালো যত সিংহাসন টিংহাসন, যত ভালো ভালো দামি জিনিস ছিল, সব ওই ব্রিটিশ মিউজিয়ামে নাকি এখনও দেখা যায়। হ্যাঁ, তো ওরা কিন্তু এদেশ থেকে নিয়ে ওদের দেশকে বাড়িয়েছে, ওদের দেশের মানে সমৃদ্ধি বাড়িয়েছে, মুঘলরা সেটা করেনি। প্রভুপাদ বলছেন, তোমরা তো অনেক কিছু নিয়ে এসছো আমাদের দেশ থেকে, কিন্তু একটা জিনিস ভুলে আনো নি, আমি সেই জিনিসটা দিতে এসছি। কি সেই জিনিস? শ্রীমদ্ ভাগবত। তোমরা অনেক কিছুই নিয়েছো, অনেক কিছুই চুরি করেছো, কিন্তু একটা জিনিস তোমরা চুরি করতে পারোনি, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত, আমি সেটা দিয়ে এসছি আর সেটা নিয়ে এসছি। প্রভুপাদকে একজন বলছিলেন যে আপনি ভাগবত প্রচার করতে আপনি আমেরিকা এসছেন? না না না, ভাগবত এসছেন, আমি ভাগবতের পেছনে পেছনে আমি এসছি তাকে অ্যাসিস্ট করার জন্য, তাকে সাহায্য করার জন্য। কোন স্তরে থাকলে পরে এই ধরনের বাক্য নিশ্চিত হয়? প্রভুপাদ বলছেন, তোমরা যদি তোমাদের দেশের গৌরব বাড়াতে চাও, তাহলে তোমাদের এই হরিকথা সর্বত্র, বিশেষ করে বিদেশে, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পর উপকার। একজন ঠাকুর, অমুক ঠাকুর তমুক ঠাকুর আছেন আমাদের, উনি বলেন, আমি তো পরই খুঁজে পাচ্ছি না, আমি পর উপকার করবো কী করে? সবাই তোমার আপন, আমি তো পর খুঁজে পাচ্ছি না, আমি পর উপকার করবো কী করে? তো ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পর উপকার। এখানে পর কথার অর্থ প্রভুপাদ লিখেছেন, পর মানে পরম, পর মানে পরম, সর্বশ্রেষ্ঠ উপকার। সর্বশ্রেষ্ঠ উপকার হলো মানুষকে দিব্য জ্ঞান এবং ভক্তি দান করা, এটা হলো সর্বশ্রেষ্ঠ উপকার। হ্যাঁ, পাইয়া মনুষ্য দেহ জানা শুনে গৌরগুণ, হেন জন্ম তার কেন হইল, পাইয়া অমৃত ধুনি পিয়ে বিষবর্ত পানি, জন্মি আসে কেন নাহি মইল। পাইয়া মনুষ্য দেহ, মনুষ্য দেহটা এটি যে কী জিনিস আমরা গভীরভাবে ভাবি না বলে বুঝতে পারি না, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপহার মনুষ্য দেহটা। পাইয়া মনুষ্য দেহ জানা শুনে গৌরগুণ, হেন জন্ম তার কেন হইল, কী লাভ?
মনুষ্য দেহ পেয়ে আমি যদি মহাপ্রভুর কথা, ভাগবতের কথা, গীতার কথা যদি আমি না শ্রবণ করি নিয়মিত, শুধু শ্রবণ করলে হবে না, এটার গুরুত্ব সহ অনুধাবন করতে হবে, অনুভব করতে হবে, না হলে মনুষ্য দেহের কি লাভ আছে? মনুষ্য দেহ পেয়েও কোনো লাভ হলো না। পাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিষবর্ত পানি জন্মি আসে কেন নাহি মইল, তার হাতে অমৃতের ভাণ্ড, মনুষ্য দেহটা হলো অমৃতের ভাণ্ড, কিন্তু সেই অমৃতের ভাণ্ড ফেলে দিয়ে সে খাচ্ছে বিষ পানি, বিষবর্ত পানি। হ্যাঁ, পাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিষবর্ত পানি, কত বড় একটা বোকামি হচ্ছে, জন্মি আসে কেন নাহি মইল, জন্মগ্রহণ করার পর তার মৃত্যু হলো না কেন? মৃত্যু হলেই বরং ভালো ছিল, কারণ এত বড় সুযোগ পেয়েও সে সুযোগটাকে সদ্ব্যবহার করলো না। বিশেষ করে ভারতবর্ষে মনুষ্য জন্ম, বিশেষ করে বঙ্গদেশে মনুষ্য জন্ম অত্যন্ত অত্যন্ত দুর্লভ গিফট। এবং এই গিফট পাওয়ার পর আমাদের কর্তব্য হচ্ছে নিজে হরিকথায় ডুব দেওয়া এবং অন্যদের মাঝে এই হরিকথা বিতরণ করা। এখন সবাই তো আর প্রভুপাদের মতো পারবে না, তাই একটা দৃষ্টান্ত আমরা বলে থাকি যে রামচন্দ্র যখন সেতুবন্ধন করেছিলেন তখন হনুমান বড় বড় পর্বত নিয়ে ফেলে দিচ্ছিলেন, তাই না? আর একটা কাঠবিড়ালি, কাঠবিড়ালি ছোট ছোট পাথরের টুকরা নিয়ে ফেলছিলেন। তো হনুমান বলছে এই এখান থেকে পালা, কারণ আমি যেভাবে স্পিডে আসা যাওয়া করছি কোন সময় অন্য মানুষ ভাবে তোর পায়ে তোর গায়ে পা রাখবো, তুই চ্যাপটা হয়ে যাবি। তখন রামচন্দ্র এটা লক্ষ্য করলেন, লক্ষ্য করে হনুমানকে বললেন, হনুমান তুমি এইভাবে কাঠবিড়ালিটাকে অপমান করেছ, ঠিক হয়নি, কারণ সেও প্রেম সহকারে আমার সেবা করছে, তাই তুমি এইভাবে তাকে নিরুৎসাহিত করতে পারো না, তুমি তাকে উৎসাহ দাও। তো হনুমান রামচন্দ্রকে নিজে তার পিঠে আঙুল দিয়ে আদর করে দিয়েছিলেন। এবং দেখবেন আমাদের ত্রিপুরায় কাঠবিড়ালি আছে কিন্তু তাদের পিঠে দাগ নাই, আসামের কাঠবিড়ালি দেখি পিঠে দাগ আছে সবার নেই, কিন্তু এখানে আমি দেখি মায়াপুরে সব কাঠবিড়ালির পিঠে দাগ। হ্যাঁ, বৃন্দাবনও তাই, কাঠবিড়ালির পিঠে দাগ, তিনটা দাগ। তো সাধুরা বলেন যে ওই তিনটা দাগ এসছে রামচন্দ্রের তিন আঙ্গুল থেকে, তিনি কাঠবিড়ালিকে আদর করে দিয়েছিলেন যে তুমি যে নুড়ি ফেলছ সেটা খুব ভালো। তো আমরা হনুমানের মতো না পারবো না, শ্রীল প্রভুপাদ হনুমানের মতো প্রচার করেছেন, কিন্তু আমরা কাঠবিড়ালির মতো অন্তত চাচা আপন প্রাণ বাঁচা, নিজেকে তো বাঁচাই। তো নিজেকে বাঁচাতে গেলেই যে এখানে আমরা হরিকথা আস্বাদন করছি, আমরা নিজেকে বাঁচাবার চেষ্টা করছি। হ্যাঁ, আর যতদূর সম্ভব কাঠবিড়ালির মতো যতদূর সম্ভব আমাদের প্রচার করা উচিত। Before me, so many Swamis came in this country. They could not present the real thing. They wanted some money and went away. Amar age koto Swamiji rai tomader deshe eshechilo, New York e, America e. Prabhupada naam bolchen na. Koto Swamiji rai eshechilo ebong tara keu cheyechilo kichu taka niye. Ekhono to cholche. Ekhono cholche. যে কি যোগী প্রপাত, প্রপাতকে একজন সাংবাদিক প্রশ্ন করছেন, মহেশ যোগী না কি যোগী জানো একজন? হ্যাঁ, মহেশ যোগী প্রপাতকে জিজ্ঞেস করছেন উনি কেমন, একদম সাংবাদিকের মুখের সামনে প্রপাত বলছেন এক নম্বর রাস্কেল, প্রপাত সাংবাদিকের মুখের উপর বলে দিয়েছেন। তো কত যোগী কত গেছে, বহু যোগী, হ্যাঁ বহু সন্ন্যাসী, বহু তথাকথিত প্রভুপাদ বলছেন যে নিউ ইয়র্কের সমুদ্রের কিনারে বসে থাকলে দেখা যায় যে প্রতিদিন ভগবানরা আসে জাহাজে করে এবং মালা নিয়ে আমেরিকানরা বসে থাকে। জিজ্ঞেস করলো যে কী হবে, কে আসবে মালা নিয়ে বসে আছেন, কে আসবে? না, ইন্ডিয়া থেকে ভগবান আসবে। প্রভুপাদ বলছেন ইন্ডিয়াটা হয়ে গেছে ভগবানের ফ্যাক্টরি, হ্যাঁ, এবং বাংলাদেশেও, বাংলাদেশেও ভগবানের ফ্যাক্টরি, মানে বাংলাদেশে হিন্দুদের মধ্যে অনেক ভগবান কিন্তু চালু আছে, তাই না? অমুক ঠাকুর, তমুক ঠাকুর, অমুক বাবা, তমুক বাবা, বাংলাদেশ ভারতবর্ষ হয়ে গেছে ভগবানের ফ্যাক্টরি, এখানে প্রতিদিন ভগবান উৎপন্ন হচ্ছে আর সেই সমস্ত ভগবানদেরকে
আপ্যায়ন করার জন্য মালা নিয়ে বসে থাকছে বিদেশিরা, ঠকও খাচ্ছে, তারা টাকা নিচ্ছে, বলছে আমি একটা মন্ত্র দেব, আমাকে $1 বা $2 একটা কি একটা ওদের ইয়ে আছে। হ্যাঁ, কিন্তু প্রভুপাদ তিনি কোনো কন্ডিশনে যাননি, তিনি কোনো কন্ডিশনে যাননি, কিন্তু তা তিনি পেয়েছেন সবচেয়ে বেশি, এটা তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। প্রভুপাদ কিন্তু কোনো কাউকে বলেননি যে আমাকে এত দিতে হবে, একটা বিরল ক্ষেত্রে, বিরল ক্ষেত্রে অনুরোধ করেছেন। যেমন কৃষ্ণ বই ছাপানোর সময় উনি নিজে বলেননি, শ্যামসুন্দর প্রভুকে পাঠিয়েছিলেন জর্জ হ্যারিসনের কাছে, তাকে বলো আমার কৃষ্ণ বইটা ছাপিয়ে দিতে। হ্যাঁ, তখন শ্যামসুন্দর প্রভু বলেছিলেন যে আমি যদি বলি, ওনার কাছে নাকি অনেক যোগীর চেলারা যায়, হ্যাঁ, টাকার জন্য। উনি বিরক্ত হয়ে গেছে, বলছে তুমি আমার নাম করে বলে দেখো না। শ্যামসুন্দর প্রভু একটা কেক নিয়ে গেছিলো, কেকটা জর্জ হ্যারিসনের হাতে দিলেন, ছিল প্রভুপাদ একটা অনুরোধ পাঠিয়েছে। কী অনুরোধ? বলছে ওনার কৃষ্ণ বইটা আপনি ছাপিয়ে দেবেন। তো কিছুক্ষণ চুপ থেকে বলছে, প্রভুপাদ যখন বলেছেন তখন আমি কি আর না করতে পারি? তো প্রথম যখন কৃষ্ণ বই ছাপানো হয়, এটা পুরো টাকাটাই দিয়েছিলেন জর্জ হ্যারিসন। তো আমরা এখানে, প্রভুপাদ বলছেন আমরা এখানে নিতে আসিনি, আমরা এখানে দিতে এসেছি। আসলে যা দিতে এসছেন, এই যে কৃষ্ণ বই ছাপানো হলো দেওয়ার জন্যই, তাই না? কারণ কৃষ্ণ বই পড়লে মানুষ কৃষ্ণকে বুঝতে পারবে। হ্যাঁ, কৃষ্ণ কনসাসনেস দেওয়ার জন্য প্রভুপাদ বৃদ্ধ বয়সে সমস্ত পৃথিবী মোটামুটি পনেরো বার, ক্লিয়ারলি 14 বার, কিন্তু মোটামুটি 15 বার, লাস্টে তিনি অসুস্থ অবস্থায় লন্ডনে গিয়েছিলেন, সেটাকে গুনলে 15 বার হয়। তিনি 15 বার বিশ্ব পর্যটন করেছেন। হ্যাঁ, তো আমরা এখানে ওই চাল ভিক্ষা করতে আসেনি, ডাল ভিক্ষা করতে আসেনি, আটা ময়দা ভিক্ষা করতে আসেনি, টাকা ভিক্ষা করতে আসেনি, আমরা এখানে কিছু দিতে এসেছি, দিব্য সংস্কৃতি, বৈষ্ণব সংস্কৃতি। হ্যাঁ, এই হচ্ছে আগের স্বামীজিরা যারা এসেছিলেন তাদের সঙ্গে আমার পার্থক্য, শ্রীল প্রভুপাদ বলছেন। সো ইউ ইউরোপিয়ান আমেরিকান স্টুডেন্টস, ইউ টেক ফুল অ্যাডভান্টেজ অফ দিস বেদিক কালচার। তোমরা আমেরিকাবাসী এবং ইউরোপবাসী যারা আছো, তারা এই সুন্দর বৈদিক সংস্কৃতির পূর্ণ সুযোগ গ্রহণ করো। হ্যাঁ, এই জন্য প্রভুপাদ বলছেন আমি যথেষ্ট পরিশ্রম করছি যাতে আমার এই দেহত্যাগের আগে আমি তোমাদের কিছু গ্রন্থ দিয়ে যেতে পারি, যাতে আমার মৃত্যুর পর তোমরা গ্রন্থগুলিকে এনজয় করতে পারো। প্রভুপাদ, হ্যাঁ, বুকস হু ইউ ক্যান এনজয় আফটার মাই ডেথ, আই মে গিভ ইউ সাম বুকস হুইচ ইউ ক্যান এনজয় আফটার মাই ডেথ, আমার দেহত্যাগের পরে তোমরা এই গ্রন্থগুলিকে উপভোগ করতে পারবে, এনজয় করতে পারবে। হ্যাঁ, তো প্রভুপাদের গ্রন্থ না পড়লে কি এনজয় হবে? প্রভুপাদকে সুন্দরভাবে বলছেন এনজয় করো, মানুষ তো এনজয় করতেই ভালোবাসে না? হ্যাঁ, মানুষ যদি মনে করে যে গ্রন্থ পাঠ করে এনজয় করবো, তো প্রভুপাদের গ্রন্থ রয়ে গেছে। প্রভুপাদের গ্রন্থ পাঠ করলে কত সুন্দর সুন্দর উপমা, এমন উপমা দেন অস্পষ্ট জিনিস সুস্পষ্ট হয়ে যায়। প্রভুপাদের অ্যানালজি উপমা খুব সুন্দর, যে জিনিসটা বোঝা খুব কঠিন। আমি তো আসলে উপমার দ্বারাই অনেক আকৃষ্ট হয়েছিলাম। আমি যাদবপুর হোস্টেলে যখন ছিলাম, প্রভুপাদের প্রথম গ্রন্থ প্রথম পড়েছিল কামিং ব্যাক, বইটা এখনও পাওয়া যায় না, কামিং ব্যাক। উপমা দেখে আমি অবাক হয়ে গেছিলাম, কী সুন্দর উপমা। বলছি জল যখন আকাশে থাকে মেঘের মেঘ হয়ে, জলটা তখন নির্মল থাকে, যেই জলটা বৃষ্টিরূপে মাটিতে এসে পড়ে জলটা তখন ঘোলাটে হয়ে যায়। ঠিক তেমনি আত্মা যখন চিৎজগতে থাকে আত্মা নির্মল থাকে, কিন্তু আত্মা যখন এই জড়জগতে এসে মেঘের মতো পড়ে যায়, বৃষ্টির মতো পড়ে যায়, তখন আত্মা ঘোলাটে হয়ে যায়। প্রতিটি কথা বলার সময় এরকম প্রভুপাদ উপমা দিতেন। উপমা দিলে কী হয়, বিষয়টা পরিষ্কার হয়ে যায়। আবার যেমন ঘোলাটে জলকে যেমন আবার পরিষ্কার করা যায়, সূর্যের আলোতে আবার পরিষ্কার করা যায়, ঠিক সেই রকম কৃষ্ণ সূর্যের আলোতে সেই ঘোলাটে চেতনা আবার পরিষ্কার করা যায়। সো ইউটিলাইজ ইট, আমি বই গ্রন্থ দিচ্ছি, তোমরা এগুলি উপভোগ করো, প্রতিদিন একটা করে শ্লোক আলোচনা করো কমপক্ষে, এবং বোঝার চেষ্টা করো। তোমরা নিজেদের মধ্যে বোধয়ন্ত পরস্পরম, নিজেদের মধ্যে আলোচনা করে এগুলি বুঝার চেষ্টা করো। এই হচ্ছে আমাদের জীবনের ব্রত, নষ্ট প্রায়শ অবদ্রেশু নিত্যং ভাগবত সেবয়া,
হৃদয়ের মধ্যে অনেক অভদ্র রয়ে গেছে, অভদ্র, হ্যাঁ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এগুলি তো সহজে যেতে চায় না। সুখদেব গোস্বামী বলছেন, মদের বোতল যদি সার্ফ দিয়েও পরিষ্কার করা হয়, মানে সাবান দিয়েও পরিষ্কার করা হয়, গন্ধ যায় না, কিন্তু গন্ধ কিন্তু অনেকে হয়তো, আমরা মদ না খেলেও মদের বোতল অনেক সময় হাতে এসছে, তো সেখানে হয়তো সার্ফ টার্ফ দিয়ে আমরা ধুয়েছি, গন্ধটা আর যায় না, মদের বোতলের গন্ধ যেতে চায় না। হ্যাঁ, তো আমাদের হৃদয়টা হচ্ছে এরকম মদের বোতলের মতো, কাম ক্রোধ। এই জন্যই ভাগবত বলছে নষ্ট প্রায়েশু, প্রায়েশু মানে কি প্রায়, ভাগবত কিন্তু বলছে না সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, দুর্গন্ধ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে সে কথা ভাগবত বলছে না, ভাগবত বলছে নষ্ট প্রায়েশু অভদ্রেশু, অভদ্রগুলি প্রায় নষ্ট হয়ে যাবে, প্রায় মানে কি কিছু কিছু থাকবে, কিছু কিছু থাকবে। নিত্যং ভাগবত সেবা, তাও যদি প্রতিদিন আমরা হরিকথা শ্রবণ করি, একদিন শুনলাম একদিন শুনলাম না পর্যাপ্ত নয়, পর্যাপ্ত নয়, যদি পর্যাপ্ত তাও আবার শিল প্রভুপাদের শ্রীমুখ থেকে, হ্যাঁ, শিল প্রভুপাদের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করলে তো কীভাবে, আমরা যেমন চেষ্টা করছি প্রভুপাদের গ্রন্থ ধরে প্রভুপাদের প্রবচন ধরে যদি আমরা আলোচনা করি, কিছু কিছু পাওয়া যাবে, কিছু পাওয়া যাবে। অভদ্র, উই হ্যাভ গট সো মেনি ডার্টি থিংস উইদিন আওয়ার হার্ট, আমাদের হৃদয়ের মধ্যে বহু রকমের অভদ্র আছে। একজন মহারাজ পাঠ করছিলেন, বলছে আমি ভক্ত কিন্তু আমার মনটা অভক্ত, উনি বলছেন আমি ভক্ত কিন্তু আমার মনটা অভক্ত। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মহারাজ বলে ফেলেছেন খোলাখুলি, কিন্তু সন্ন্যাসী মানুষ বলছেন আমি ভক্ত কিন্তু আমার মনটা অভক্ত। তা আমাদের প্রত্যেকেই বুঝতে হবে যে ভক্ত হওয়ার চেষ্টা করছি, সংগ্রাম করছি, হ্যাঁ, কিন্তু আমাদের মনটা কি ভক্ত হচ্ছে, মনটা কি ভক্ত হচ্ছে, নিজেদের বিশ্লেষণ করলে বুঝতে পারি, মন ভক্ত হতে চায় না। হ্যাঁ, দিস ডার্টি থিংস ক্যান বি ক্লিন সিম্পলি বাই কৃষ্ণ কনসাসনেস, তবে কৃষ্ণ ভাবনার গভীরতা যত বাড়বে, এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই, নান্য পন্থা বিদ্যতে অয়নায়, এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই, কৃষ্ণ ভাবনামৃত যত গভীর হবে তত আমাদের এই অভদ্রগুলি দূরীভূত হবে। মনের মধ্যে যে অভদ্রগুলি আছে যদি থাকেও, তাইলে বিষ দাঁত ভাঙা সাপের মতো, বিষ দাঁত ভাঙা সাপ, যেমন বেদে বেদে যখন সাপ ধরে প্রথম কাজ হলো বিষ দাঁতটাকে ভেঙে ফেলে, ওরা ওদের কায়দা জানা আছে, বিষ দাঁতটাকে ভেঙে ফেলে, যত বড় বিষাক্ত সাপই হোক বিষ দাঁত যখন ভেঙে ফেলে তখন ও কামড় দিলে কোনো ক্ষতি হয় না। হ্যাঁ, ওরা নাকি আমি শুনেছি যারা বেদে তারা বিষ দাঁতটাকে তো ভাঙে, আবার কিছুদিন পর ওদের জানা আছে এতদিন পর আবার ভাঙতে হবে, মানে সাপটা হয়তো ওদের কাছে তিন চার মাস থাকে বা ছয় মাস থাকে, ওদের জানা আছে মাসে কতবার বা হয়তো মাসে একবার ওদের বিষ দাঁতটাকে বারবার ইয়ে করতে হয়, একবারে হয় না, হয়তো একবার ভেঙে দিল ওই এক মাস কোনো চিন্তা নাই, এক মাস কামড় দিলেও কোনো ক্ষতি হবে না, হয়তো একটু ব্যথা লাগবে কিন্তু বিষ নাই তো, হ্যাঁ, কিন্তু আবার এক মাস গেলে আবার বিষ গজায়, বিষ জন্মায়, তখন আবার ওই ওই একই সাপের বিষ দাঁত আবার ভাঙে। হ্যাঁ, তো আমাদেরও শ্রীমৎ ভাগবত আমরা শ্রবণ করব, ওই আমাদের যে কাম ক্রোধ বিষ দাঁতগুলি আছে না, এগুলি ভেঙে যাবে, ভেঙে গেলেও কিছুটা সাপ যেমন বিষ দাঁত না থাকলেও কামড় দেয় সেরকম আমাদের প্রবণতাটা থেকে যাবে, কিন্তু খুব একটা ক্ষতি করতে পারবে না, বিষ দাঁত ভাঙা সাপ যেমন ক্ষতি করতে পারে না, খুব একটা ক্ষতি করতে পারে না, ঠিক তেমনি আমরা যদি ভাগবত নিয়ে থাকি, কৃষ্ণ ভাবনামৃত নিয়ে থাকি, কৃষ্ণ তো নানাভাবে সাহায্য করছে, প্রথমত কৃষ্ণ ভাবনা চর্চা করলে ভেতর থেকে আমাদের কাম ক্রোধ কমিয়ে দেবেন, দ্বিতীয়ত বাইরে থেকে তিনি অনেক হস্তক্ষেপ করেন, গুরুরূপে হস্তক্ষেপ করছেন, গ্রন্থরূপে হস্তক্ষেপ করছেন, সাধুরূপে হস্তক্ষেপ করছেন, ঘটনাচক্ররূপে হস্তক্ষেপ করছেন, ঘটনাচক্র, হ্যাঁ, আপনার একটা পাপ করার ইচ্ছা হলো, একটা অভক্ত যখন পাপ করার ইচ্ছা হয় অভক্তের, সে সহজে পারে, কিন্তু একটা ভক্ত সত্যিকারের ভক্ত যদি পাপ করার চেষ্টাও করে ইচ্ছাও করে ভগবান ঝামেলা ঘটিয়ে দেবে, মানে এমন কিছু একটা ব্যবস্থা করে দেবে যে আপনি দেখবেন আমি পাপটা করতে চাইছি কিন্তু পাপটা করতে পারছি না, ভগবান হস্তক্ষেপ করে, তিনি এমনভাবে ঘটনাচক্র ঘটিয়ে দেন
হ্যাঁ, যে পাপ করার ইচ্ছা থাকলেও অনেক সময় ঘটনাচক্রে পাপটা করা যায় না। আমাদের রাধেশ্যাম প্রভু একটা দৃষ্টান্ত দিয়েছিলেন যে একটা ভক্ত, সে উনি বলছেন, আমি নাম বলবো না, যে কিছু একটা অন্যায় কাজের দিকে ঝুঁকে পড়েছিলেন। তো হঠাৎ করে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, উনি এমন একটা ব্যাক আয়দায় পড়ে গেলেন যে আর ওই অন্যায় কাজ করার মতো তার আর কোনো সুবিধা রইল না। ভগবান নানাভাবে ঘটনাচক্র ঘটাতে পারে, সবসময় যে অ্যাক্সিডেন্ট হবে তা নয়, কত কিছু হয়তো আপনাকে এক জায়গায় বদলি হয়ে যেতে হলো কোনো কারণে, বিভিন্নভাবে ভগবান বাইরে থেকেও সাহায্য করে, ঘটনাচক্র রূপে সাহায্য করে। সো দিস ডার্টি থিংস ক্যান বি ক্লিনড সিম্পলি বাই কৃষ্ণ কনসাসনেস। শুধু কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের মাধ্যমে আমাদের হৃদয়ের অভদ্রগুলিকে দূর করা যেতে পারে, অন্য কোনো উপায় নেই। শূন্যতাংশ কথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন হৃদি অন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুহৃৎসতাম নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। প্রভুপাদ এক চোরের কাহিনী শুনিয়েছেন, যে এক চোর পকেটমার, সে যেখানে পাঠ হতো সেখানে নাকি সে নিয়মিত পকেট মারত। সুবিধাটা কি, ওই টাকা পয়সা নিয়ে পাঠ শুনতে যায় না অনেকে, পাঠে মগ্ন হয়ে যায়, আর পাঠে মগ্ন হয়ে তার পকেটের দিকে নজর থাকে না, আর সেও তিলক টিলক কেটে গিয়ে পাঠে বসে যেত পকেট মার। কিন্তু সরল ছিল, সরল টাইপের পকেট মার আর কি। তো মাঝে মাঝে পকেটও মারতো, আবার মাঝে মাঝে দু চারটা হরিকথা কানে ঢুকে যেত। তো এক কোন দিন এক পাঠক বলছে যে নন্দ মহারাজ বৃন্দাবনে চদ্দাপ্রিয় লীলা করে, হ্যাঁ সেই কৃষ্ণ চদ্দাপ্রিয় লীলা করে, সকালবেলায় মা যশোদা সোনা গয়না দিয়ে মণিমুক্তা দিয়ে তাকে সাজিয়ে তাকে বনে ছেড়ে দেয়, আর সে বনে ঘুরে বেড়ায়। তো পকেট মার যখন শুনলো, সোজা সোজা টাইপের লোক, যে তাহলে তো আমি এখানে পকেট মেরে আর কত পাবো, আমি যদি বৃন্দাবনে যাই তাহলে যদি নন্দ মহারাজের ছেলেটাকে যদি ধরতে পারি, সেখান থেকে ভুলিয়ে ভালিয়ে হোক জোর করেই হোক, তাহলে তো আমি আমি তো সারা জীবনের ইনকাম হয়ে যাবে। তখন সে চলে গেলো বৃন্দাবনে। তো বৃন্দাবনে গিয়ে সে খুঁজে বেড়াচ্ছে, কত সরল, খুঁজে বেড়াচ্ছে কোথায় নন্দ মহারাজের ছেলে, আর কৃষ্ণেরও কি কৃপা হলো, তার সরলতায় মুগ্ধ হয়ে কৃষ্ণ একেবারে অলঙ্কারে সেজে তার সামনে এসে হাঁটাহাঁটি করছে। তখন পকেট মার বলছে তুমি কোথায় থাকো, তখন কৃষ্ণ বলছে এই তো আমার বাড়ি ওখানে, মিষ্টি মিষ্টি কথা বলছে। রূপ দেখে সেই পকেট মারের হৃদয় গলে গেল, এত সুন্দর বাবা, মানুষ এত সুন্দর হয় আর কত সুন্দর অলঙ্কার। তো বলছে এই তোমার এই এত অলঙ্কার আমাকে কিছু দাও, সে না মা রাগ করবে, মা তো আমাকে পরিয়ে দিয়েছে সাজিয়ে দিয়েছে, এগুলি যদি তোমাকে দিয়ে দিই মা তো বকা দেবে, না না দু চারটা দিলে কিছু বকা দেবে না, দিয়ে দাও, না মা বকা দেবে। এ কতক্ষণ এরকম হালকা বিরোধিতা করার পর বলছে নাও নাও, হাত বাড়িয়ে দিয়েছে না খুলে নাও। চোর বলছে না নেব না, কেন, তো তোমাকে দেখে না এত ভালো লেগেছে, এত সুন্দর ছেলে তুমি, এত ভালো লেগেছে, তোমার থেকে চুরি করতে আমার ইচ্ছাই হচ্ছে না, না 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 আমি নেব না। ওই চোর থেকে হয়ে গেল সাধু। আরেকটা চোরের কাহিনী ছিল, প্রভুপাদ শুনিয়েছেন, ওইরকমই সে পকেট মার, পকেট মারতো কিন্তু হরিকথা শুনতে শুনতে, ওই পকেট মারতেও যেখানে হরিকথা হয়, হরিকথা শুনতে শুনতে তার হৃদয়ের পরিবর্তন হলো। সে একদিন তার শুভ ইচ্ছা তার জাগ্রত হলো, সে বললো আমি দীক্ষা নেব। তো সেখানে অনেক শ্যাটজি শ্যাটজি মারোয়ারি সবাই হরিকথা শুনতো, তুমি দীক্ষা নেবে, ও পরিচিত চোর, মানে সবাই চেনে যে পকেট মার, তুমি দীক্ষা নেবে, বলে হ্যাঁ আমি পাঠ শুনতে শুনতে আমার মনে পরিবর্তন এসছে, আমি সব চুরি টুরি ছেড়ে দেবো, তো আমি এখন দীক্ষা নেব। তো গুরু মহারাজকে বলা হলো, গুরু মহারাজ বললো পরিবর্তন যখন এসেছে জগাই মাধাই যদি হতে পারে ও হতে পারবে না কেন, তো দীক্ষা দিয়ে দিল। তারপরে তো সে সত্যি সত্যি
ভালো হয়ে গেল, অন্তত ভালো হওয়ার চেষ্টা করছে। তারপরে একদিন সব স্যারজিরা বলছে আমরা একটু বৃন্দাবন ঘুরতে যাব। তো সে বলছে আমি কি আপনাদের সঙ্গে যেতে পারবো? বলে আসো আসো কোনো ব্যাপার। তো সেই বৈষ্ণব যে আগে চোর ছিল সেও মানে ওই মারোয়ারিদের সঙ্গে বৃন্দাবনে গেল। তো বৃন্দাবনে গিয়ে তারা মানে অত মানে আলাদা আলাদা ঘর আর বুকিং করতে পারেনি, একটা হল ঘর বুকিং করেছে। হ্যাঁ, তো হল ঘরের মধ্যে সব স্যারজিরা সেখানে রাত্রেবেলায় ঘুমিয়েছে, লাইট জ্বালিয়ে ঘুমিয়েছে। তো সেই চোর মাঝরাতে উঠে বসেছে, মানে আগের চোর এখন বৈষ্ণব, বসে দেখছে ওই স্যারজির পকেট থেকে মানি ব্যাগটা দেখা যাচ্ছে, আরেক দিকে তাকিয়ে দেখছে ওইখানে আরেকটা মানি ব্যাগ দেখা যাচ্ছে। এরকম যেদিকে চোখ যায় বাবা এদের পকেটে, প্রত্যেকের পকেটে মানি ব্যাগ দেখা যাচ্ছে। আমি আজকে তিলক কেটেছি বলে আমার এত বড় সুযোগটা হলো, যদি তিলকটা না কাটতাম এই ঘরেই তো ডুবতে পারতাম না। তো এই সুযোগটাকে হাতছাড়া করব। তো গিয়ে আস্তে 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 সবাই নাক ডেকে ঘুমাচ্ছে, সবাই পরিক্রমায় ক্লান্ত ছিল নাক ডেকে ঘুমাচ্ছে। সে আস্তে আস্তে গিয়ে এক স্যারজির পকেট থেকে একটা মানি ব্যাগ নিয়ে নিল, নিয়ে এসে দরজার দিকে গুচ্ছে, বেরিয়ে যাবে। তখন তার মনে হলো আজকে সকালবেলায় মহারাজ পাঠে বলছিলেন যে চুরি করলে পাপ হয় কিন্তু বৈষ্ণবের সম্পত্তি চুরি করলে মহাপাপ, বৈষ্ণবের সম্পত্তি চুরি করলে এটা হচ্ছে ব্রহ্মস্ব অপহরণ, ব্রহ্মস্ব অপহরণ মানে বৈষ্ণবের সম্পত্তি মহাত্মার সম্পত্তি অপহরণ করলে শাস্তি বেশি হয়, পাপ বেশি হয়। এটা মনে পড়তে বলছে থাক, বৈষ্ণব তো হয়ে গেছে আর চুরি করবো না। কিন্তু কার পকেট থেকে নিয়েছিলেন ওই ব্যাগ মনে নেই, এটা কার পকেট থেকে নিলাম, আরেকজনের পকেটে দিয়ে দিলেন ভুলে। তারপরে ঘুমাবার চেষ্টা করছেন, দূর শাস্ত্র। তারপরে আবার উঠে দেখছে আরেকটা বড় মানি ব্যাগ দেখা যাচ্ছে, তো আবার সেই দিকে এগিয়ে গেল। সেই দিকে এগিয়ে গিয়ে সে ওই মানি ব্যাগটা নিয়ে আর শাস্ত্র টাস্ত্র মানবো না, আরে আজকে সকালে মহারাজ পাঠে বলছিলেন অন্য জায়গায় অপরাধ করলে যা ফল হয় ধামে অপরাধ করলে তার হাজার গুণ বেশি ফল হয়, মানে পাপ করলেও বেশি ফল পুণ্য করলেও বেশি ফল। তাহলে ধামে যদি আমি ব্রহ্মস্ব অপহরণ করি, বৈষ্ণবের সম্পত্তি অপহরণ করি, তাহলে আমার ডবল মানে হাজার গুণ শাস্তি বেশি ভোগ করতে হবে না? মানে তার বীজ দাঁত ভেঙে গেছে, সোজা কথা তার বীজ দাঁতটা ভেঙে গেছে। তো সে আবার কার কাছ থেকে নিলাম, চুরির সময় তো এত মুখের দিকে তাকিয়ে চুরি করে না, পকেটের দিকে নজর ছিল, কার কাছ থেকে নিলাম বুঝতে পারেনি। সে আরেকজনকে সেই মানি ব্যাগ আরেকজনের পকেটে ঢুকিয়ে দিল। এরকম করে তিন চারবার ভুল করেছে, করে শেষে একেবারে লাস্টে বলছে না মরি মরি তাও ভালো কিন্তু ধামে আমি আর পাপ করবো না, হ্যাঁ বলে সে ঘুমিয়ে পড়ল। মঙ্গল আরতির টাইমে সবাই উঠে গেল, উঠে প্রথম স্যারজি বলছে আরে এটা তো আমার মানি ব্যাগ না, এটা কী করে এখানে এলো? তো আরেকজন বলছে দেখুন তো এটা আপনার কিনা, আরেকজন মানি ব্যাগ দেখালো, বলে হ্যাঁ হ্যাঁ এটা আমার, এটা আপনার এখানে কী করে গেল? এরকম করে চার পাঁচজনের মধ্যে পাল্টাপাল্টি হলো, বলে এটা কী করে হলো, এটা আশ্চর্য ব্যাপার। আর সবাই তখন ওই চোরের দিকে তাকাচ্ছে ঘন ঘন। তখন চোর উঠে দাঁড়ালো সবার সামনে, দাঁড়িয়ে বলছে কি বৈষ্ণবেভ্য নম নম বাঞ্ছাকল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যবচ পতিতালং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম। সবাই তার দিকে তাকালো যে আমার কিছু বক্তব্য আছে আপনারা মনোযোগ দিয়ে শুনুন, বলে আপনারা সবাই জানেন আমি আগে চোর ছিলাম, হ্যাঁ আপনাদের কৃপাতেই আমি এই ভক্তিপথে এসেছি, তো মাঝখানে চুরি ছেড়ে দিয়েছিলাম কিন্তু আজকে রাত্রে কি হলো আপনাদের ঘুমন্ত অবস্থায় আমি এসব দেখে আমার মতিভ্রম হয়ে গেছে, হ্যাঁ তো আমি কিন্তু চুরি করার চেষ্টা করেছিলাম। এখন সমস্ত বৈষ্ণবদের কাছে আমার একটা প্রার্থনা, সবাই মিলে আমাকে জুতু পেটা করুন, লাঠি পেটা করুন, কিল ঘুষি দিন, নাহলে আমি এই অসভ্য আর সংশোধন হবে না। তখন বৈষ্ণবরা বলছে ও তাই ঠিক আছে আর এরকম করিস না। সে সবাইকে আবার বাঞ্ছাকল্প দুর্ভ্যশ্য বললো, হ্যাঁ যাই হোক সরল মনে বৈষ্ণবরা তাকে ক্ষমা করে দিল। ওই যে বীজ দাঁত ভেঙে যায়
পাপ করার রুচিটা কিছুটা থাকে, অনেক সময় যেতে চায় না, মদের বোতলের গন্ধের মতো কিছুটা রুচি থাকে, পাপের প্রতি আসক্তি কিছুটা থাকে, কিন্তু বীজদারটা ভেঙে যায়, বেশি কায়দা করতে পারে না। তো বেশি কায়দা যাতে করা না যায় সেই জন্য আমাদের নিত্যম ভাগবত সেবা, প্রতিদিন গীতা শ্রবণ, প্রতিদিন ভাগবত শ্রবণ, প্রতিদিন চৈতন্য চরিতামৃত শ্রবণ, যত বেশি শ্রবণ হবে তত বেশি কাজ হবে, শ্রদ্ধা সহকারে শ্রবণ। দিস ইজ দ্য প্রসেস, শ্রবণম শূন্যতাংশ কথা কৃষ্ণ, কৃষ্ণের কথা শ্রবণ কর, কৃষ্ণ হৃদয় থেকে সাহায্য করছে, তিনি তো হৃদয়ে বসে আছেন, আমাদের প্রতিটি বাসনা তিনি টের পাচ্ছেন, প্রতিটি বাসনা সবার আগে টের পান পরমাত্মা রূপে কৃষ্ণ বসে আছেন হৃদয়ে, তাই তিনি সবার আগে বুঝতে পারেন যে আমার এই সন্তানটি কি চাইছে। হ্যাঁ, তো বেশি ক্ষতি হতে দেন না, পরমাত্মা কিন্তু অনেকটা নিরপেক্ষ, পরমাত্মাকে বলা হয় বাঞ্ছাকল্পতরু, পরমাত্মা কিন্তু জীবের খারাপ বাসনাও পূর্ণ করে দেন, বিশেষ হস্তক্ষেপ করেন না, হস্তক্ষেপ করেন কৃষ্ণ, কৃষ্ণ কিন্তু খুব কড়া হস্তক্ষেপ করেন, কিন্তু পরমাত্মা উপদ্রষ্টা অনুমন্তা চ ভর্তৃভোক্তা মহেশ্বর, উপদ্রষ্টা তিনি সাক্ষী, উপদ্রষ্টা অনুমন্তা তিনি অনুমতি দেন, ভর্তা তিনি নিজে ভোক্তা, তিনি মহা ঈশ্বর, তিনি পরম নিয়ন্তা, কিন্তু তিনি খুব একটা হস্তক্ষেপ করেন না। এই জন্য পরমাত্মা অনেক সময় প্রশ্ন জাগে, পরমাত্মা আমার হৃদয়ে বসে আছে তা সত্ত্বেও আমার পাপে রুচি হচ্ছে কী করে, বা আমার কাম ক্রোধ কী করে প্রবল হচ্ছে, তার উত্তর হলো পরমাত্মা খুব একটা হস্তক্ষেপ করে না, বরং পরমাত্মা জীবের বাসনা অনুসারে তাকে পুনর্জন্ম দান করার জন্য সহযোগিতা করে, তার নির্দেশেই মায়াদেবী প্রকৃতি তার নির্দেশেই পরবর্তী দেহটা তৈরি করে, কিন্তু পরমাত্মা কিন্তু জীবের বাঞ্ছা কল্পতরু, জীবের যা বাঞ্ছা, তার যদি কুকুরের মতো বাঞ্ছা হয় পরমাত্মা সেটা বাঞ্ছা কল্পতরু রূপে তিনি সেটা পূর্ণ করে দেন, কিন্তু কেউ যখন কৃষ্ণভক্ত হয়ে যায় তখন কৃষ্ণর সঙ্গে যদি তার লিঙ্ক হয় তখন কৃষ্ণ কিন্তু হস্তক্ষেপ করেন, আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দিব, তুমি বিষয় চাইছো কিন্তু আমি তোমাকে বিষয় দেব না, সত্যং দ্বিসত্যম অর্থিতম অর্থিতম নৃণাম, ওই শ্লোকটা শিখেছিলেন আমাদের সঙ্গে, হ্যাঁ, স্বয়ং বিধত্তে নিজপাদ পল্লবম মিচ্ছাপিদানম নিজপাদ পল্লবম, না যাই হোক, যে ভক্তিও করছে বিষয় চাইছে, ভগবান বলছেন আমি তোমাকে দেব না, তুমি মূর্খ আমি বিজ্ঞ, আমি জানি এটা তোমার ক্ষতি করবে তাই আমি তোমাকে বিষয় দেব না, প্রথম প্রথম দেবেন, কৃষ্ণ প্রথম প্রথম যে কোনো নতুন ভক্ত বিষয় চাইছে কৃষ্ণ দিয়ে দেন, যে তার পিপাসাটা এত তীব্র তাকে না দিলে সে বিগড়ে যাবে, অ্যাবনর্মাল হয়ে যাবে, তো বেশি পিপাসা হলে আমি শুনেছি একজন মদখোর, এত মানে মদখোর, প্রচণ্ড মদখোর, হ্যাঁ, ডাক্তার তার মানে সে নার্সিংহোমে ভর্তি হয়েছে তাকে মদ খেতে দিচ্ছে না ডাক্তার, তো ডাক্তার দেখলো যে সে প্রায় আধমরা হয়ে গেছে মদ না খেয়ে, মানে তখন ডাক্তার নিজে হাতে তাকে অল্প মদ খেতে দিল। তো অনেক সময় ভগবান কী করেন, যখন দেখে যে তীব্র কামুক, তীব্র মানে অভদ্রতার হৃদয়ে তীব্র, কৃষ্ণ প্রথম দিকে একটু দেন, প্রথম দিকে কিছু তার নিকৃষ্ট বাসনা কৃষ্ণ পূরণ করেন, কিন্তু একবার দুইবার দেওয়ার পর কৃষ্ণ আর দেন না, এরপরে চাইলেও চেষ্টা করলেও তার বাসনা পূর্ণ হবে না, জড় বাসনা পূর্ণ হবে না। আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব, তো সচরণামৃত বলতে এই সমস্ত গ্রন্থ পাঠ সাধুসঙ্গ, হ্যাঁ, এর মাধ্যমেই তো কৃষ্ণের চরণের অমৃত আমরা আস্বাদন করতে পারব। তো কৃষ্ণ পরমাত্মা রূপে সাহায্য করছেন, গুরু রূপে সাহায্য করছেন, শাস্ত্র গ্রন্থ রূপে সাহায্য করছেন, সাধু রূপে সাহায্য করছেন, কৃষ্ণ কামস অ্যাজ হি ইজ, কৃষ্ণ নিজেও চলে আসেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ, সব ধর্ম ছেড়ে আমার চরণে চলে আসো, চেত দর্পণমার্জনম, কৃষ্ণই বলছেন চৈতন্য মহাপ্রভু রূপে, চেত দর্পণমার্জন হরিনাম হরিকথা, হরিনাম হরিকথা, তেইভাবে চেত দর্পণমার্জন করার জন্য কৃষ্ণ নাম রূপে তিনি আমাদের কাছে, নাম রূপে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার,
তো এইভাবে কৃষ্ণ নিজেও আসেন, নাম রূপে আসেন, পরমাত্মা রূপে সাহায্য করছেন, গুরু রূপে সাহায্য করছেন, গ্রন্থ রূপে সাহায্য করছেন, আবার নেগেটিভ সাহায্য আছে, কষ্ট দিয়ে সাহায্য করেন, ব্যথা যন্ত্রণা দিয়ে সাহায্য করেন। এটা তো একটা মেডিসিন, ব্যথা যন্ত্রণা যে আমরা ভোগ করি এটা একটা ঔষধ। সোজা আঙুলে ঘি না উঠলে বলা হয় বাঁকা আঙুলে তুলতে হয়। শাস্ত্র দিয়ে যদি কাজ না হয় তখন শাস্ত্র থেকে আকারটা বাদ দিন, কী হয় শস্ত্র। তো কৃষ্ণ প্রথমে শাস্ত্র দিয়ে গুরু দিয়ে চেষ্টা করেন, যদি থেকে যে না শাস্ত্র দিয়ে হচ্ছে না তখন আকারটা তুলে দেন শস্ত্র। কিছু তার ক্যান্সার দরকার, তার যক্ষা দরকার, তার গাড়ি অ্যাক্সিডেন্ট দরকার, তার ব্যবসায় মার খাওয়া দরকার। কৃষ্ণ যখন দেখেন যে সোজাপথে হচ্ছে না তখন শস্ত্র, কিন্তু শস্ত্রটা কৃষ্ণ সহজে দিতে চান না। পিতামাতা সহজে সন্তানকে চর দিতে চান না, কিন্তু নিরুপায় ক্ষেত্রে দিয়ে থাকেন। তো কৃষ্ণ সহজে ভক্তকে শাস্তি দিতে চান না, কিন্তু নিরুপায় ক্ষেত্রে দিয়ে থাকেন। হ্যাঁ, যখন কোনো মতেই কাজ হয় না তখন ভগবান শাস্তি নামক ওষুধটা ব্যবহার করেন। এখন এটা আমাদের দায়িত্ব যাতে সেই ওষুধটা যাতে না পাই, পেলেও কমের মধ্যে। তবে কেউ যদি খুব সুন্দরভাবে ভক্তি জীবন যাপন করে বিন্দু মাত্র কষ্ট হবে না, কষ্ট সে টেরই পাবে না। পরীক্ষিত মহারাজ যে দেহত্যাগ করেছিলেন বলা হয় উনি টেরই পাননি, উনি যে দেহত্যাগ করেছেন উনি নাকি টেরই পাননি। তো ভক্তি মার্গে যারা খুব উন্নত হয়ে যায় কৃষ্ণের কৃপায় আনন্দের সঙ্গে এক দেহ ছেড়ে, তারা দেহ ছেড়ে বেরিয়ে যায়, যদি পুনর্জন্ম না হয় ভগবানের ধামে চলে যায়, কিংবা পুনর্জন্ম হলেও খুব উন্নত পরিবারে পুনর্জন্ম হবে এবং দেহত্যাগের খুব একটা ব্যথা যন্ত্রণা তাকে সহ্য করতে হবে না। কাদের জন্য? যারা নিষ্ঠাবান ভক্ত। কিন্তু যারা ডুপ্লিকেট ফাঁকি মঞ্চ, দুধু খাবো টামাকও খাবো, শুনেছেন তো? হ্যাঁ, দুধও খাবো তামাকও খাবো, তো তারা তো তাদের কৃষ্ণের চরও খেতে হবে। বলা হয় কৃষ্ণ ভক্তকে যমরাজ শাস্তি দেন না, তো এইটা ভেবে আমাদের আনন্দিত হওয়ার কিছু নাই। যমরাজ শাস্তি দেন না কিন্তু কৃষ্ণ শাস্তি দেন, কৃষ্ণ ভক্তকে যমরাজ শাস্তি দেন না কিন্তু কৃষ্ণ শাস্তি দেন। সুতরাং আমাদের আহামরি লাফালাফির কোনো ব্যাপার নেই যে যমরাজ আমাদের ধরতে পারবে না। হ্যাঁ, যমরাজ তো অনেক সময় শুধু তিলক কাটলেই যমরাজ ধরতে চায় না। অজামিলের ঘটনার পর এমন শিক্ষা পেয়েছিলেন যে তিলক কাটা দেখলেই যমরাজ ধরতে চায় না, কিন্তু তার মানে এই না যে তার শাস্তি হবে না, সে অন্যায় করলে কৃষ্ণ তাকে শাস্তি দেবে। নিত্যং ভাগবত সেবায়া, এইভাবে প্রতিদিন যদি আমরা হরিকথা শ্রবণ করি তাহলে আমাদের চিত্তরূপ দর্পণ মার্জিত হবে। হ্যাঁ, কারণ আমরা ভগবানের অংশ, কৃষ্ণের অংশ। আমরা এই জড়জগতে সত্তরজতমগুণের সংস্পর্শে এসে আমরা কলুষিত হয়ে গেছি, এখন আমরা যদি আবার কৃষ্ণ সংস্পর্শে থাকি তাহলে কৃষ্ণ কথা শুনতে শুনতে আমাদের হৃদয় পবিত্র হবে। শূন্যতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয় অন্তস্থু হি অভদ্রাণী বিধুনতি সুরিৎসতাম। এখন সময় প্রায় শেষের দিকে, আরও দুটো প্যারাগ্রাফ রয়ে গেছে।